হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার প্রবীর। আজকে চলে এসেছি হোলসেল সুপার মার্কেট কাচকলে। এই মার্কেটে কবে কখন কোথায় কিভাবে এখানে আসতে হবে তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। দাদা, আপনার দোকানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? এই কাজ করা শাড়িগুলো, এই কাজ করা শাড়িগুলোর দাম কীরকম পড়বে? এই যে নীল রঙের যেটা আছে ভেলভেটের ওপরে নাকি? ২২৫০ টাকা। আর এই যে পাশের যেটা তুঁতের কালার হয় ১১০০ টাকা। আচ্ছা, আপনি কি পাইকারি খুচরো দুরকম বিক্রি করেন? হ্যাঁ, দুরকমই। তা দামটা যেটা বলছেন এটা কি পাইকারি দাম না খুচরো? পাইকারি দাম। পাইকারি দাম। পাইকারি নিলে কটা মিনিমাম নিতে হবে? আচ্ছা, আর ওপরে এগুলো রয়েছে, এগুলো কি আছে? আর এই লাল রঙের যেটা আছে ২১০০ টাকা, এগুলো কি মানে আলাদা আলাদা কালারের পাওয়া যায় নাকি খালি লালের উপরেই কাজ করে? আলাদা কালার পাওয়া যায়। আলাদা কালার পাওয়া যায়। কয় রকমের কালার পাওয়া যাবে? সেক্ষেত্রে কি দামটা কি কম বেশি হবে? একই রেট আসবে। আর এই শাড়িগুলো যেগুলো আছে এগুলো কি সেম একই কোয়ালিটি একই দাম? একই কোয়ালিটি না, বিভিন্ন কোয়ালিটি আছে। এটার দাম কিরকম পড়বে? ১৬৫০ টাকা। আচ্ছা, কেউ যদি খুচরো এক পিস নেয় সেক্ষেত্রে দাম কিরকম পড়বে? ১৮৫০। আর এই হলুদ রঙের যেটা আছে এটা ১০৫০ টাকা, এটা কি মানে খুচরো দাম? পাইকারি দাম বলছে। আর এই যে এগুলো রয়েছে বেনারসি, কিরকম দাম পড়বে বেনারসিগুলো? ২৫০০ টাকা পড়বে পাইকারি। এটাও কি মিনিমাম তিন পিস নিতে হবে? আর কেউ যদি এমনি নিতে আসে সেক্ষেত্রে আপনি একটু বেশি দাম দিবেন। আর এই শাড়িগুলো কিরকম দাম? মহারানী আছে। আর এইগুলো কি সবই মহারানী? আর কালার ভ্যারাইটি সব এরকম যেরকম আছে অনেক নানান রকমের কালার আর ডিজাইনে রয়েছে। এগুলো কেউ যদি তিন পিস নেয় সেক্ষেত্রে আপনি পাইকারি রেটে দেবেন? চার পিস নিতে হবে। আচ্ছা, আর কেউ যদি সিঙ্গেল এক পিস নেয় সেক্ষেত্রে মানে কাস্টমার নয় আপনার, রেটটা কত টাকা বাড়বে? আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে আর আমার সঙ্গে থাকতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।